সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের কন্টেন্টে থাকতেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে এ পর্যন্ত আসা বিসিএস এর সকল প্রশ্ন উত্তর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে 1838 সালে জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, ললিতা তথা মানস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? উত্তর, দুর্গেশনন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো কি কি? উত্তর, ইন্দিরা, আনন্দমাঠ, বিষবৃক্ষ, দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের হুইল, রাজসিংহ, দেবী, চৌধুরানী, চন্দ্রশেখর, সীতারাম, মৃণালিনী, রাধারানী, রজনী, যুগলাঙ্গুরিয়া। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থগুলো কি কি? উত্তর, লোকরহস্য, কমলকান্তের দপ্তর, বিবিধ, সাম্য, সমালোচনা, কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব অনুশীলন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? উত্তর, কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর, বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী উপন্যাসের চরিত্র কি কি? উত্তর, বিমলা, আয়েশা, জগৎ সিং, তিলোত্তমা। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কি কি? উত্তর, কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের হুইল উপন্যাসের চরিত্র কি কি? উত্তর, রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর। এ ধরনের আরও নতুন নতুন কন্টেন্ট সবার প্রথমে পেতে এখনই বেল আইকনটিতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।